প্রিয় ভিউয়ার্স, দিতে হবে। আপনারা যারা আসলে প্রকৃতিকে খুব ভালোবাসেন তো আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি বিভিন্ন গ্রাম বাংলার প্রকৃতি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আমরা আজকে গিয়েছিলাম কুমিল্লা কোটবাড়ির শালবন বিহারে, যেখানে আসলে নির্জন অনেক পাহাড় আছে। আপনারা হয়তো অনেকে ভয়ে ভিতরে যান না, তো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো, হরর টাইপের জায়গাগুলো আপনাদের দেখাবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আসলে অনেকদিন ধরে ভিডিও করি, তবে ইউটিউবে রেগুলার আপডেট বা আপলোড করা হয় না। এখন থেকে আপনাদেরকে আমি রেগুলার দেখাবো। দেখুন আসলে পাহাড়গুলো কেটে কেটে আমরা নষ্ট করে ফেলছি রেগুলার দিন দিন। আমাদের সেই পাহাড় আগের মতো নেই। আজকে আমরা যেখানে যাচ্ছি শালবন বিহারের ভিতরে, দেখুন পাহাড় কেটে কীভাবে রিসোর্ট করা হয়েছে সেই পথটি আমি দেখাচ্ছি। উপরে গেলে আমরা দেখতে পাবো পাশে রিসোর্ট করা হয়েছে। তো প্রকৃতিকে আসলে প্রকৃতির মতো থাকতে দেওয়া উচিত। আমার ঘুরতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। তো আপনাদেরকে আমি কোটবাড়ির, এই দেখুন এই আমরা একটি পথ ধরে উঠলাম। এই দেখুন আশেপাশে জমি করা হয়েছে এবং এর পাশেই রিসোর্ট করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কোটবাড়ির যে পাহাড়গুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ওই আশেপাশে রিসোর্ট আমরা দেখতে পাচ্ছি, ওই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এগুলো ভিডিও করা মানা, তাদের ব্যবসায়িক স্বার্থ তারা দেখে। ওই দেখুন একটি গেট দেখা যাচ্ছে, এখানে রিসোর্ট করা হয়েছে। ভয়ানক আওয়াজ। এখন আমরা আস্তে আস্তে যে রুটটি দেখতে পাচ্ছেন, এটি ব্লু ওয়াটার পার্কের দিকে চলে গেছে। গেলে অনেকেই দেখতে পাবেন পাহাড় বাড়িঘর, পাহাড় কেটে কেটে বাড়িঘর করা হচ্ছে। তারপরও ভিতরে অনেক জায়গা আছে যেখানে আপনি গেলে দুদণ্ড শান্তি পেতে পারেন। তবে অবশ্যই বেশি গ্রুপ করে যাবেন, একজন বা সিঙ্গেল কখনো এই চেষ্টাটা করবেন না, ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। আমরা ব্লু ওয়াটার পার্কের দিকে সিএনজি করে না গিয়ে হেঁটে হেঁটে রওনা দিয়েছি। এখানে আপনি অনেক পাখি, ডাক, কলকাকলি, সবুজ প্রকৃতি, দুপুরে কড়া রোদ দেখে আনন্দ পেতে পারেন। আর খুবই নির্জন, গেলে ভাল লাগবে। দেখুন এখানে একটি জঙ্গল টাইপের, এখানে যে হরর মুভি টাইপের কেউ কিছু করতে চান এই এই রাস্তাটি ধরে যেতে পারেন। আশেপাশে আসলে দেখবেন যখন হাঁটবেন, তখনই আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আসলে কোটবাড়ির ভিতরে যে এত বড় পাহাড়, এত কিছু আছে, না গেলে কখনোই বুঝবেন না। আর অবশ্যই আমি বলবো আপনারা যদি ভিতরে যান গ্রুপ করে যেতে পারেন। আর আমি আপনাদের এমন জিনিসগুলো দেখাবো যেখানে আসলে ইউটিউবে বা ফেসবুকে ঘাটলে এই ধরনের ভিডিওগুলো পাবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব নির্জন জায়গা, আশেপাশে অনেক পাখির ডাক শোনা যায়, আর কাঁঠাল অনেক পেকে আছে, আপনারা দেখতে পারেন। যারা কাঁঠাল খুব প্রিয়, পাহাড়ি এলাকায় কাঁঠাল গাছটা অনেক জন্মে এবং ভালো হয়। তো আমরা এটা একটি শর্ট ভিডিও বানিয়েছি কোটবাড়ির, যতটুকু আসলে করতে পেরেছি। আস্তে আস্তে আমরা পুরো কোটবাড়ির
ডিটেলস একটা বড় ভিডিও বানাবো, ঠিক আছে? আর আপনারা অবশ্যই যদি এই ধরনের ভিডিও চান কমেন্টস করবেন যে কোটবাড়ির পাহাড়ের নির্জন জায়গাগুলো নিয়ে একটা ডিটেলস বড় আকারের ভিডিও, তাহলে অবশ্যই মতামত জানাবেন। দেখুন, এই যে পাহাড়গুলো কেটে কেটে বর্তমানে শিমুল বাগান করা হয়েছে, যত ভিতরের দিকে যাবেন আসলে এগুলো চোখে পড়বে, সেই ঘন জঙ্গল নেই, তবে যতটুকু আছে মনের শান্তি পাবেন, মনের মানে ক্ষুধা মেটাতে পারবেন, এরকম একটা পরিবেশ এখনো আছে, খুব চমৎকার। না গেলে আসলে এটা বুঝাতে পারবো না, খুবই ভালো লাগার ফিলিংস। ধন্যবাদ সবাইকে। 33 বর্গ কিলোমিটার উপরে হবে।